ব্রিটেনের নর্থহ্যাম্পটনের ইতিহাসে এই প্রথমবারের মতো মেয়র হলেন একজন ব্রিটিশ বাংলাদেশি। ব্রিটেনের নর্থহ্যাম্পটনের ইতিহাসে এই প্রথমবারের মতো মেয়র হলেন একজন ব্রিটিশ বাংলাদেশি। তিনি হলেন নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের প্রথম মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ। ১ এপ্রিল মেয়রের দায়িত্বভার গ্রহণ করে নর্থহ্যাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য সূচনা করলেন এক নতুন অধ্যায়ের। গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করেন তিনি। ইতিপূর্বে দুইবার কাউন্সিলরও নির্বাচিত হন তিনি। দর্শক, রুফিয়া আশরাফের সাথে কথা বলে এ নিয়ে একটি বিশেষ রিপোর্ট করছেন সহকর্মী এম. ফাত্তাহ ফয়সাল। লন্ডন থেকে প্রায় ৬০ মাইল উত্তর পশ্চিমে যুক্তরাজ্যের অন্যতম একটি বৃহৎ শহর নর্দাম্পটন। ব্যবসা বাণিজ্য, রাজনীতি কিংবা শিক্ষা, সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নর্দাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিরা। তবে নর্দাম্পটনের ইতিহাসে এই প্রথম একজন ব্রিটিশ বাংলাদেশি মেয়র হওয়ার গৌরব অর্জন করলেন, সৃষ্টি করলেন নতুন ইতিহাস। তিনি হলেন নর্দাম্পটন টাউন কাউন্সিলের প্রথম মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ। আমি অনেক খুশি যে আমি নর্দাম্পটনের প্রথম নর্দাম্পটন টাউন কাউন্সিলর মেয়র হয়েছি। আর আমি বাংলাদেশি কমিটি লাগি বেশি খুশি যে নর্দাম্পটন ৮০০ বছর পরে আর তারা নতুন একজন বাংলাদেশি মেয়র পাইছেন। রুফিয়া আশরাফ ইতিপূর্বে ব্রিটেনের লেবার পার্টি হয়ে নর্দাম্পটন সেন্ট জেমস ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলরে নির্বাচিত হন। প্রথম বাংলাদেশি হিসাবে ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন গত বছর। সর্বোপরি 1 এপ্রিল মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ঐতিহ্যবাহী এই প্রাচীন শহরের উন্নয়নে রয়েছে তার নানা পরিকল্পনা, এমনটাই জানান রুফিয়া। Actually, I have lots of plans for Northampton, but my main ambition is to make Northampton the cleanest town in the country, and my long-term plan is to see Northampton become a city. But I want to involve all the communities, especially the young. I want them really to get involved and help make this happen. মেয়র নির্বাচিত হওয়ার পর কমিউনিটি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি শহর উন্নয়নের পাশাপাশি কমিউনিটির জন্য কাজ করে যেতে চান। I want to get younger generations from our Bangladeshi community involved in making local decisions, and I will help them through the process to have that platform, and together we can achieve a greater voice. নর্দাম্পটনের প্রথম বাংলাদেশী মেয়র হয়ে নতুন অধ্যায়ের সূচনা করায় তাকে অভিনন্দন জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনেরা। আসসালামু আলাইকুম। I'd like to take opportunity to congratulate Rufia Ashraf as a mayor of Northampton. And she is the first Bangladeshi mayor. We are very proud of her and hope her very success in that year. I would like to congratulate Rufia Ashraf on becoming the first British Bangladeshi mayor of Northampton. I would like to wish her all the best in her new role as a mayor. উল্লেখ্য, তৎকালীন সিলেট পৌরসভার চেয়ারম্যান আ.ফ.ম. কামালের ছোট ভাই মোহাম্মদ আশরাফের স্ত্রী হচ্ছেন রুফিয়া। 2 মেয়ে ও 1 ছেলের জননী রুফিয়া নর্দাম্পটন ডার্লিংটন এরিয়ার বাসিন্দা। রুফিয়া আশরাফের বাংলাদেশের বাড়ি সিলেট নগরীর চারাদিঘির পার। বিলেতের মাটিতে ব্রিটিশ বাংলাদেশিদের এই সফলতা অব্যাহত থাকুক সবসময়, এমনটাই প্রত্যাশা সবার। এম. ফাত্তাহ ফয়সল, NTV ইউরোপ নিউজ, নর্দাম্পটন।